ধামা শব্দটি থেকে ধামাইল শব্দটির উৎপত্তি। এর অর্থ আবেশ বা ভাব। ধারণা করা হয় রাধারমণ দত্তের ভাবুক প্রকৃতি হওয়ায় এই জাতীয় গানের উৎপত্তি হয়েছে। বৃহত্তর সিলেট, ভারতের ত্রিপুরা, করিমগঞ্জ, কাছাড়, আসাম, শিলচর এলাকায় ধামাল গানের প্রচলন রয়েছে। ধামাল গান বললেই যার নাম সর্বপ্রথম চলে আসে, তিনি রাধারমণ দত্ত। তার জন্ম আনুমানিক 1834 সালের 24 মে। তিনি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। রাধারমণ ছিলেন ভাবধর্মের অনুসারী। তার গীতে বারবার শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমমূর্তি ফুটে উঠেছে। তিনি মনে হয় প্রথম যিনি একই সাথে কৃষ্ণ বিরহ ও রাধা বিরহ দুই বিরহের গান লিখেছেন একসাথে। রাধারমণ নিজের মেধা ও দর্শনকে কাজে লাগিয়ে মানুষের মনে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। বিভিন্ন সংগ্রাহকের মতে রাধারমণের গানের সংখ্যা 3000-এরও বেশি। কলকাতা থেকে বাউল কবি রাধারমণ নামে 898টি গান নিয়ে প্রকাশিত হয়েছে। তিনি রচনা করেছেন হাজার হাজার বাউল গান, লিখেছেন কয়েকশো ধামাইল গান। এছাড়াও অনেক জ্ঞানী গুণীজন তার গীতি কবিতা সংগ্রহ করেছেন। ঢাকার অ্যাডন পাবলিকেশনস প্রকাশ করেছে সুমন কুমার দাস সম্পাদিত অগ্রন্থিত রাধারমণ বইটি। তার লেখা বিচ্ছেদের গান ভ্রমর কৈয়গিয়া এবং কারে দেখাবো মনের দুঃখ গো বিরহে কাতর কোনো মানুষ শুনেনি এরকম মনে হয় বাংলাদেশে। ভাইবে রাধারমণ বলে ওনার গানের একটি কমন সাইন যা তার সব গানে থাকে। জানা যায় সাধক রাধারমণ দত্ত ও মরমী কবি হাসন রাজার মধ্যে যোগাযোগ ছিল, অন্তরের মিল ছিল খুব বেশি। স্ত্রী ও পুত্রদের পরলোক গমনে কবি রাধারমণ দত্ত সংসার জীবন সম্পর্কে উদাসীন হয়ে পড়েন। তিনি চলে যান মৌলভীবাজার জেলাধীন ঢেউপাশা গ্রামে গুরু রঘুনাথ ভট্টাচার্যের কাছে। নলোয়ার হাওরের আশ্রমে দিবারাত্র সাধনা ঐষ্ঠনামে মগ্ন এবং অসংখ্য ভক্ত পরিবেশিত হয়ে থাকতেন। এই মহান মানুষটি 1915 সালে পরলোক গমন করেন। তার সমাধি জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে কালের সাক্ষী হয়ে এখন দাঁড়িয়ে রয়েছে।